অফ করার ছিল আমাদের গ্রিপটা, এটা খুব লেগ করার সময় কিন্তু হয়ে যাবে উল্টা। মানে সুজন ভাই, আপনি যেটা অফ কাটারের ক্ষেত্রে মিডল ফিঙ্গারটা ছিল ওয়াইডিশ, এখন মিডল ফিঙ্গারটা বাইরে আসবে টপ অফ দ্য সিম, এবং বাইরের যে ফিঙ্গারটা সেটা আমাদের এদিকে চলে আসবে। জি, আবার সেক্ষেত্রে আমরা বলতে পারি যে একই কথা, যেটা আমরা যখন এই গ্রিপটা করব, আমরা যদি ব্যাটসম্যানকে এই গ্রিপটা না দেখাই সহজে, তারা কিন্তু ব্যাটসম্যান বুঝতে পারবে আমি তো কাটার বল করব। যেহেতু ব্যাটিংয়ের ক্ষেত্রে গ্রিপটা খুব ইম্পর্টেন্ট, তারা কিন্তু ব্যাটসম্যান কিভাবে বুঝে যে আপনি কি বল করছেন। সুতরাং যখন আমি বল করবো, ঠিক বল করার আগের মুহূর্তে যদি আমি হাতটা স্প্রেড করে দিই, এবং আপনাদের সবার মনে আছে অফ কাটারের ব্যাপারে আমরা বলেছিলাম যে আমাদের ফিঙ্গারটা এইদিকে ঘুরবে, রোটেশনটা আমরা এইভাবে করব। লেগ কাটারের ব্যাপারে ঠিক উল্টা, রোটেশনটা আমাদের উল্টা দিকে হবে, রোটেশনটা আমাদের উল্টা দিকে হবে। আমি আবার উল্টা করে দেখাচ্ছি, আমাদের গ্রিপটা হবে এরকম বল রিলিজের আগে, রোটেশনটা হবে এইরকম। আমি এই সাইড থেকেও দেখি আমার গ্রিপটা কিরকম হবে এবং আমার রিলিজটা কিরকম হবে, ভেরি ইম্পর্টেন্ট। তো যেটা হচ্ছে যে আবার ওই লকের ব্যাপারটাই আসি, বাসা যদি কোনো কারোর লক থাকে, লকটা এবার মিডল ফিঙ্গারটা যে আমরা লকটাকে ধরি এবং লকটাকে যদি উল্টা দিকে আমরা ঘুরাই, তাহলেই কিন্তু আমরা লেগ কাটার সম্বন্ধে একটু আইডিয়াটা বুঝে নিব। সেক্ষেত্রে আমরা যদি একটু দু একটা বল করে দেখি যে আমরা যখন বল করব, বলটা এসে আমাদের আমরা আবার দেখাই এখান থেকে ধরে এনে ফিঙ্গারটা আমরা রোটেশন করে দিয়েছি। প্রচুর পরিশ্রমের দরকার, অনেক অনুশীলনটা খুবই ইম্পর্টেন্ট, এবং আপনি হয়তো বা এক দুই দিনেই খুব ভালো একজন লেগ কাটার বলার হয়ে যেতে পারবেন না। অনেক কন্ট্রোল করতে হবে, এই বোলিং করতে অনেক প্র্যাকটিস করতে হবে, এবং আশা করি যে আপনারা কঠোর পরিশ্রম করবেন এই লেগ কাটার বোলিং এর জন্য। আমরা দেখে নিব কিছু লেগ কাটার বোলিং এর অনুশীলন।